কুস্তিগীরদের পাশে কলকাতা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই ইতিমধ্যে পা মিলিয়েছেন বলে জানা যাচ্ছে যে মিছিল শুরু হয়েছিল হাজরা থেকে দিল্লিতে যখন কুস্তিগিররা মহিলা কুস্তিগিররা লড়াই করছেন ন্যায় বিচারের দাবিতে তাদের সভাপতি অর্থাৎ কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজ গ্রেপ্তার করতে হবে তাদের ন্যায় বিচার দিতে হবে সেই দাবিতে যখন তারা আন্দোলন করছেন আর সেই আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন তৃণমূল নেত্রী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু এই মিছিল রাজ্যে মন্ত্রী অরূপ বিশ্বাসের নেতৃত্বে এই মিছিলের ডাক দেওয়া হয় এই মিছিল হাজরা থেকে শুরু হয়েছে রবীন্দ্র সদনে একিছক্ষণের মধ্যে এই মিছিল পৌঁছে যাবে মিছিলে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস রয়েছেন মন্ত্রী মনোজ তিওয়ারি থেকে শুরু করে একাধিক প্রাক্তন ক্রীড়া ব্যক্তিত্ব দীপেন্দু বিশ্বাস বিদেশ বসু গৌতম ঘোষা রয়েছেন বিভিন্ন ক্ষেত্রের ক্রীড়া ব্যক্তিত্বরা রয়েছেন পা মিলিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই এই মিছিলে যোগ দিয়েছেন দিল্লির পাশে কলকাতা দিল্লিতে আজকেই ইন্ডিয়া গেটে বড় জমায়েত হওয়ার কথা ছিল কুস্তিগিরদের পক্ষ থেকে তারা জমায়েত করবেন গতকাল আমরা দেখেছি যে মহিলা কুস্তিগিররা তারা তাদের মেডেল বিসর্জন দিতে গিয়েছিলেন কিন্তু শেষমেশ কৃষক নেতার হস্তক্ষেপে তারা মেডেল বিসর্জন তো দেননি কিন্তু কেন্দ্রীয় সরকারকে পাঁচ দিন সময় দিয়েছেন তারা আর সেই সমস্ত কুস্তিগীতদের পাশেই এবার দাঁড়িয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুস্তিগীতদের সমর্থনে মিছিল গোটা দেশেই বোধ হয় কোনো রাজনৈতিক দল এখনো পর্যন্ত কুস্তিগিদদের সমর্থনে মিছিল বা সেভাবে প্রতিবাদে সোচ্চার হয়নি মাঝে মধ্যে কখনো দেখা গিয়েছে যে প্রিয়াঙ্কা গান্ধী কিংবা অরবিন্দ কেজরিওয়ালরা কুস্তিগীতদের মঞ্চে গিয়ে উপস্থিত হয়েছেন তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন তবে এই প্রথম কলকাতা কলকাতায় মিছিল কুস্তিগীতদের সমর্থনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মিছিলের অগ্রভাগেই রয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাসকে মিছিল করার দায়িত্ব দিয়েছিলেন গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় আর এই মিছিলে রয়েছেন বিভিন্ন ক্রীড়া জগতের ব্যক্তিত্ব প্রাক্তন ফুটবলার থেকে প্রাক্তন ক্রিকেটার এবং অন্যান্য খেলার সঙ্গে যারা যুক্ত বিভিন্ন ক্রীড়া সংগঠকের পক্ষ থেকেও কিন্তু এই মিছিলে হাঁটতে দেখা গিয়েছে এই মিছিল গিয়ে শেষ হবে রবীন্দ্র সদনে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখার কথা সাক্ষী মালিকদের পাশে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় গত রবিবারও যখন তাদেরকে যান্তর মান্তর থেকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে প্রিজন ভ্যানে সেই সময়ও কিন্তু পুলিশি অত্যাচারের যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার কড়া ভাষায় নিন্দা করতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে তিনি টুইট করে তিনি বলেছিলেন যে সাক্ষী মালিকদের পাশে তিনি আছেন এই আন্দোলনের পাশে তিনি আছেন কেন্দ্রীয় সরকারকে পদক্ষেপ করার বার্তা তিনি দিয়েছিলেন কিন্তু এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ করার ইঙ্গিত পর্যন্ত পাওয়া যাচ্ছে না যদিও কেন্দ্রীয় সরকারকে পাঁচ দিন সময় দিয়েছেন সাক্ষী মালিক বিনেশ ফোগতরা তারপরেও কিন্তু কোনো পদক্ষেপ করতে দেখা যাচ্ছে না এবং এবার সাক্ষী মালিকদের পাশে দাঁড়িয়ে মিছিল কলকাতার বুকে যে মিছিল শুরু হয়েছে হাজরা থেকে এই রবীন্দ্র সদনে সেই মিছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিছিলে পা মেলান দিল্লির পাশে কলকাতা দিল্লিতে কুস্তিগিদদের হানস্থা ঘটনা ঘটেছিল গত রবিবার এবং সেই ঘটনার প্রতিবাদে সাক্ষী মালিক বিনেশ ফোগাতরা তারা মেডেল বিসর্জন দিয়ে দেবেন বলে জানিয়েছিলেন সেই মতো তারা গতকাল হরিদ্বারে পৌঁছেও যান কিন্তু শেষমেশ কৃষক নেতার হস্তক্ষেপে তারা মেডেল বিসর্জন দেননি কিন্তু কেন্দ্রীয় সরকারকে পাঁচ দিন সময় দিয়েছেন আর তাদের এই সমর্থনে তাদের আন্দোলনকে সমর্থন জানিয়ে কলকাতায় প্রতিবাদ মিছিল মিছিলে রোজ মিছিলে পামেলান মমতা বন্দ্যোপাধ্যায় অরূপ বিশ্বাসের নেতৃত্বে মিছিল শুরু হয় হাজরা থেকে রবীন্দ্র সদনে মিছিল শেষ মিছিলে রয়েছেন প্রাক্তন ফুটবলার থেকে আমরা তার বিচার চাই তার বিরুদ্ধে তাকে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই এই মিছিল পৌঁছে গেছে রবীন্দ্র সদনে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে বক্তব্য রাখছেন এবং তিনি জানাচ্ছিলেন যে এই ঘটনার বিচার চাই অর্থাৎ যে দাবি করছেন সাক্ষী মালিক বিনেশ ফোকাতরা মমতা বন্দ্যোপাধ্যায় তাদের দাবিকে সমর্থন জানিয়ে তিনিও বলছেন যে কুস্তিগিররা যে অভিযোগ করছেন সেই অভিযোগের অভিযোগের বিরুদ্ধে তদন্ত করতে হবে তাদের অভিযোগ খতিয়ে দেখতে হবে পুলিশি ভূমিকা নিয়ে দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে প্রশ্ন এবং দিল্লি পুলিশ কিছুই করছে না কারণ অভিযুক্ত জানানো হয়েছে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে শেষমেশ অভিযোগ তো জানানো হয়েছে কিন্তু ব্রিজভূষণের বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা কেন নেওয়া হলো না এবং সে কারণেই তারা রবিবার দিন মিছিল করে যাচ্ছিলেন নয়া সংসদ ভবন অভিযান করেছিলেন এবং সেই সংসদ ভবনে পৌঁছানোর অনেক আগেই যান্তার মন্তরে তাদেরকে আটকে দেওয়া হয় এবং তারপর পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় টেনে হিঁচড়ে সাক্ষী মালিক বিনেশ ফোগ রাস্তা থেকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে প্রেসেন্ট ভ্যানে তোলা হয় আটক করা হয় এবং যেভাবে পুলিশ এই গোটা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে সেই ঘটনা নিয়ে কিন্তু সোচ্চার হয় গোটা দেশ যদিও বহু শীর্ষ ক্রীড়াবিদকে এখনও পর্যন্ত সেভাবে সাক্ষী মালিকদের পাশে দাঁড়াতে দেখা যায়নি কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ আন্দোলনও চলছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল পথে নেমেছে সাক্ষী মালিকদের সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই জানিয়েছিলেন যে অরূপ বিশ্বাসের নেতৃত্বে মিছিল হবে সে মতো মিছিল শুরু হয় হাজরা থেকে যে মিছিল শেষ হয়েছে রবীন্দ্র সদনে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছেন এবং তিনি বলছেন যে বিচার চাই অর্থাৎ যে দাবি করছেন সাক্ষী মালিক বজরং পুনিয়ারা তাদের দাবিকে সমর্থন জানিয়ে বিচার চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও ব্রিজভূষণ সারণ সিং বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ রয়েছে একাধিক মহিলা কুস্তিগিরের বিরুদ্ধে যৌন হেনস্থা করেছেন এমনকি পক্সো আইনেও মামলা রয়েছে কিন্তু তবু ব্রিজভূষণকে যিনি কিনা বিজেপি সাংসদ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত নেওয়া হয়নি কুস্তি ফেডারেশনের সভাপতি তিনি এখনও সপদে বহাল রয়েছেন তাকে নয়া সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে ঘুরতে দেখা যায় কিন্তু তার বিরুদ্ধে পদক্ষেপ এখনও পর্যন্ত করা যাচ্ছে না